দেবীরচর বাজার ডিসি রোড থেকে সোজা বেড়িবাগ পর্যন্ত রাস্তা পাকাকরণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন ভোলা তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী। আমার এমপি ডটকমের মাধ্যমে প্রশ্নটি করেছেন মাসুদ পারভেজ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডটকমের অ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে প্রশ্ন করেছে। আসলে আমি এই রাস্তাটার ব্যাপারে আমি কয়েক দফায় আমি চেষ্টা করেছি, রাস্তাটা যে গুরুত্বপূর্ণ আমি নিজেও গিয়েছিলাম ওই রাস্তা দিয়ে, আমি শীত বস্ত্র বিতরণ করেছি বেড়ির পারে। কিন্তু আমি যেই বিষয়টা হলো যে এই রাস্তাটা গুরুত্ব এটা সত্যি কথা, কিন্তু রাস্তাটার কোনো আইডি নাম্বার এখন পর্যন্ত পড়েনি। আসলে এলজিডির যে কোনো রাস্তা উন্নয়ন করতে গেলে, বিশেষ করে পাকা করতে গেলে সেই রাস্তার আইডি নাম্বার থাকতে হয়। এটা উপজেলা সড়ক, গ্রাম হোক আর গ্রামীণ সড়ক হোক আর জেলা সড়কই হোক, এখানে আইডি নাম্বার থাকতে হবে। এই রাস্তায় আইডি নাম্বার না থাকার কারণে আমরা আসলে বারবার উদ্যোগ নিয়েও আমরা ব্যর্থ হয়েছি। তো আমরা ইতিমধ্যেই থানা ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দিয়েছি, উপজেলা চেয়ারম্যানকেও নির্দেশনা দিয়েছি, এই রাস্তার একটি নামকরণ করে আইডি নাম্বার ফেলে এই রাস্তা যেন আগামীতে আমরা কাজটা করতে পারি, এই জনগণের দুর্ভোগ লাঘব করতে পারি, সে বিষয়ে ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আমরা উদ্যোগ নেব। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।